আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপডেট টেকনোলজি 24-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ল্যাপটপ কম্পিউটার ওটু শাট ডাউন হয়ে গেলে এটার সমাধান কীভাবে করব। একা একাই ল্যাপটপ কম্পিউটার আমরা কাজ করতে থাকি, একা একাই ল্যাপটপ কম্পিউটার দেখে দেখে অফ হয়ে যায়, তো অনেকটাই বিরক্তি বোধ করি। তো এই সমস্যাটার সমাধান কীভাবে করা যায় তাই দেখাবো। তো এই সমস্যাটা হয় বেশ কয়েকটি কারণে। তো বেসিক যে বিষয়টা, প্রথমে আমি যেটা বলবো, অনেক সময় দেখা যায় যে ল্যাপটপ অথবা ডেস্কটপ কিছুক্ষণ চলার পরে অনেক গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়। তো এরকম যদি হয়ে থাকে আপনাদের ল্যাপটপ কম্পিউটার যাই বলেন ডেস্কটপ, এরকম যদি হয়ে থাকে তো আমি প্রথমে আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ফ্যানটা চেক করেন, যে ফ্যানটা সঠিকভাবে ঘুরছে কি না, আর ঘুরলেও আগের মতো ঘুরছে নাকি একদম স্লোভাবে ঘুরছে, এটা চেক করবেন। যদি ফ্যানের মধ্যে ময়লা আটকে থাকে, ময়লা জমার কারণে ফ্যানটা যদি জ্যাম হয়ে থাকে, তাহলে আপনার ল্যাপটপ অথবা পিসি আস্তে আস্তে গরম হয়ে যাবে, আর গরম হয়ে গেলে তখন দেখা যাবে যে একা একাই বন্ধ হয়ে যাবে। তো দেখবেন আপনারা চেক করে যে ফ্যানটার মধ্যে খুব বেশি ময়লা জমে গেছে কিনা, যদি জমে থাকে তো ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। তো আমি প্রথমে সেটিংয়ের সমস্যাটা দেখাবো, এটা কীভাবে পরিবর্তন করবেন এরকম সমস্যা হলে। প্রথমে আপনারা এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করে তারপরে সেটিং আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে, তারপর আপনারা এখানে সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পরে এখানে আছে পাওয়ার অ্যান্ড স্লিপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে যাবে, নিচে যাওয়ার পরে রিলেটেড সেটিং, এটাতে আবার আছে অ্যাডিশনাল পাওয়ার সেটিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স রিকমেন্ডেড সেটিং, এটাতে ক্লিক করুন। এখানে চেঞ্জ প্লেন সেটিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন পিসিআই এক্সপ্রেস, তারপর এক প্লাস বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন লিঙ্ক স্টেট পাওয়ার ম্যানেজমেন্ট, এটা তার একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক দিবেন অন ব্যাটারি, এটা আছে ম্যাক্সিমাম পাওয়ার সেভিং, এটা অফ করে দেই, এটা অফ করে তারপর অ্যাপ্লাই ওকে দিয়ে দেই, এটা ক্লোজ করে দেই, ক্লোজ করে দেই। তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি বেসিক। তো এটা আপনারা ট্রাই করে দেখবেন, এটা দিয়ে যদি কাজ হয় তাহলে, আর এটা যদি যদি কাজ না হয় তো আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা ফলো করবেন। এটা দিয়ে কাজ না হলে সেটা দিয়ে কাজ হবে ইনশাল্লাহ। এখন যে পদ্ধতিটা দেখাবো তার জন্য আপনাদেরকে প্রথমে কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং আর বাটন প্রেস করবেন। প্রেস করার পরে এরকম ইন্টারফেস শো করবে, এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখানে বক্সে লিখবেন আর ই GETIT, রেজিডিট লিখবেন, লেখার পর ইন্টার অথবা ওকে প্রেস করে দিবেন, ইয়েস। তারপর এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখানে লোকাল মেশিন এটাতে ক্লিক করবেন, লোকাল মেশিনে ক্লিক করার পরে সফটওয়্যারতে ক্লিক করবেন। সফটওয়্যারে ক্লিক করার পরে এখানে আপনারা মাইক্রোসফটে যাবেন, দেখতে পাচ্ছেন মাইক্রোসফট, মাইক্রোসফটে ক্লিক করবেন। মাইক্রোসফটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন উইন্ডোজ, সম্ভবত নিচে আছে, আমি স্ক্রল করে নিচে যাই, উইন্ডোজ, উইন্ডোজ এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ। তো উইন্ডোজে ক্লিক করি, উইন্ডোজে ক্লিক করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে, ক্লিক করার পরে এসে নিউ নিউ মাউসের কার্সারটা নেই, তারপর কি এটাতে লিখবো উইন্ডোজ আপডেট, WINDOWS উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট, আবার উইন্ডোজ আপডেটের উপর মাউসের কার্সার রেখে ডান বাটনে ক্লিক করে আবার নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে আবার লিখবো AU, এই দুটা ক্যাপিটাল হবে, বড় হাতের হবে। তারপর আবার এটাতে মাউসের কার্সার রাখা অবস্থায় আবার
ডান বাটনটা ক্লিক করে আবার দিয়ে তারপরে এখানে যাব, তারপরে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে যা লিখতে হবে তা হচ্ছে, এখানে লিখতে হবে নো, সরি বড় হাতের হবে নো অটো রিবুট। আমি যেভাবে লিখতেছি বড় হাতের করে, যে সিস্টেম লিখতেছি আপনারা ঠিক সেভাবে লিখবেন। উইথ লকড ইউজার নো অটো রিবুট উইথ লকড ইউজার। ও সরি, এখানে মাঝখানে ও এন হবে, অন হবে, এখানে অন হবে ও এন, এটা হবে নো অটো রিবুট উইথ লকড অন ইউজার। তারপর সেভ করে দেবো, সেভ করে দেওয়ার পর আবার ক্লিক করবো, এখানে ক্লিক করার পর মডিফাই যাবো, মডিফাই যাওয়ার পর এখানে ক্লিক করবো ভ্যালু ডাটা, এটাতে দেওয়া আছে 0, এটা আমরা 1 করে দিব। দেওয়ার পর সেভ করে দেব, সেভ করে দেওয়ার পর এখন এটা ক্লোজ করে দিব। এখন আমাদের কাজ শেষ। তো এভাবে আপনারা আপনাদের এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আপনাদের কম্পিউটার ল্যাপটপ যাই হোক যদি একা একাই অফ হয়ে যায়, একা একাই শাট ডাউন নিয়ে নেয়, তো এভাবে আপনারা আপনাদের ল্যাপটপ কম্পিউটারের সমস্যাটা সমাধান করতে পারেন। তো আমার ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট। ধন্যবাদ।